রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়ার ডিএর দাবিতে আজকে ধর্মঘটে ডাক দিয়েছেন। খাদ্য ভবনের বিভিন্ন দপ্তরে সরকারি কর্মীদের উপস্থিতি অনেক কম, একটার পর একটা চেয়ার ফাঁকা। তবে কিছু কিছু রাজ্য সরকারি কর্মচারীরা এসেছেন, বলা যেতে পারে একেবারে হাতে গোনা কর্মীরা এসেছেন। রাজ্য সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতা কর্পোরেশনে সরকারি কর্মীরা ধর্মঘটে সামিল হয়েছেন। বিকাশ ভবন চত্বরেও একই ছবি দেখা যাচ্ছে, রাইটার্স বিল্ডিংয়েও একই ছবি, বেশিরভাগ চেয়ারই ফাঁকা, অন্যান্য দিনের তুলনায় একদমই আলাদা। অন্যদিকে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরের সামনে কর্মীরা আন্দোলন করছেন। দুর্গাপুর ইস্পাত কারখানাতেও ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ চলছে। কোচবিহারে ধর্মঘট চলাকালীন জোর করে রেজিস্ট্রার অফিস খুললেন তৃণমূল নেতা ও জেলা পরিষদের পূর্ত কার্যাধ্যক্ষ আব্দুল জালিম আহমেদ। ঝাড়গ্রামে 9 জন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। কে আবারও সরকারের তরফ থেকে কড়া সার্কুলার জারি করা হয়েছে, সকাল 11:45 থেকে বিকেল 5টা পর্যন্ত 4 বার হাজিরা তথ্য দেবেন কর্মচারীরা। তাদের আজকে 4 বার হাজিরা দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তবুও আন্দোলনকারীরা ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকারের বিভিন্ন সরকারি দপ্তরে সেই একই ছবি উঠে এসেছে, কোথাও চলছে স্লোগান, কোথাও চলছে বিক্ষোভ, কোথাও আবার গেটের বাইরে পিকেটিং। রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও বকেয়া ডিএর দাবিতে সরকারি অফিসে 24 ঘন্টার কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। সকাল থেকেই বিভিন্ন সরকারি দপ্তরে কর্মবিরতির প্রভাব পড়েছে। মহাকরণেও বেশ কিছু দপ্তরে সরকারি কর্মীদের উপস্থিতি ছিল বেশ কম, যারা এসেছেন তাদের মধ্যে অধিকাংশই পেন ডাউন করছেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগই কর্মবিরতিতে যোগদান করছেন। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে 24 ঘন্টা কর্মবিরতিতে সামিল হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, গেটের বাইরে চলছে পিকেটিং। কলকাতা পুরসভাতেও কর্মবিরতির প্রভাব পড়েছে, গেটের বাইরে আন্দোলনকারীদের আন্দোলন করতে দেখা গেছে। সেখানে কলকাতা পুলিশের বিশাল বাহিনীকে মোতায়েন করে রাখা হয়েছে। খাদ্যভবনের সামনেও কর্মবিরতির সমর্থনে প্রচার শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। ডিএর দাবিতে কর্মবিরতিতে সামিল হয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যৌথ মঞ্চ। বেলা যত গড়িয়েছে প্রচুর কর্মী যোগ দিয়েছে অবস্থান বিক্ষোভে। শহীদ মিনারের সামনে বকেয়া ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আজ 43 দিনে পড়ল এবং 29 দিনে পড়ল অনশন। আন্দোলনকারীরা জানিয়েছে তাদের ধর্মঘট সফল হয়েছে বিভিন্ন দপ্তরে। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।